যে নিউক্লিয়াস বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য কাজ করেছিল সেই নিউক্লিয়াসের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ এবং নিউক্লিয়াসের চট্টগ্রামের প্রধান বার কাউন্সিলের এককালীন সম্মানিত সদস্য মৃত্যুবার্ষিকী সম্মানে আমরা আজকে সমাবেশ আয়োজন করেছি। সবার শুরুতে প্রয়াত কাজী আরেফ আহমেদ এবং আবুল কালাম আজাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। এককালীন জাসদ ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ গোলাম মোহাম্মদ রাজুকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। বাংলাদেশ সৃষ্টি শুরুতে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাংলাদেশের স্বপ্নের বীজ বপন করেছিল যে সমস্ত নেতৃবৃন্দ, সেই সংগ্রামী পুরুষ বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ এবং বিশিষ্ট আইনজীবী বৃহত্তর চট্টগ্রামের এককালীন সংগঠক কেন্দ্রীয় নিউক্লিয়াসের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ভাই স্মরণে আজকের এই স্মরণ সভা। স্মরণ সভার শুরুতে আমি দুজনের আত্মার মাগফিরাত কামনা করছি। মানুষের শরীরের সাথে যেমন মাথা প্রয়োজন, বাংলাদেশ সৃষ্টির পিছনে নিউক্লিয়াসেও সেই রকম প্রয়োজনীয়তা ছিল। যারা নেতৃবৃন্দ আছেন তারা বলবেন, আমরা শুনব। প্রখ্যাত শ্রমিক নেতা জাসদ ইনুস নেতা হাসান শহীদ রানাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের প্রয়াত নেতা স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য আমার খুব প্রিয় নেতা জনাব কাজী আরেফ আহমেদ এবং আমাদের চট্টগ্রামের জাসদের অভিভাবক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলা চট্টগ্রাম নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করে। জসিম চৌধুরী একুশে পরিষদের নেতা, আমার অত্যন্ত কাছের এবং ছাত্রবাচন ব্যক্তি, যাকে আমি 1993 সালে সরাসরি পেয়েছি এই চট্টগ্রাম একুশ মেলা করার পিছনে সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর পাশে থেকে কাজ করার সুবাদে তার সহযোগী হিসেবে এমন একজন ব্যক্তির সাথে আমার পরিচয় হয়েছিল, সেই অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তিনি অবশ্য থাকতেন আমাদের চাঁদগাঁও আবাসিকের, আমি থাকতাম বারুণরায় বোর্ডের ওয়াপ্তার কলেজে। সেই থেকে তার ঘনিষ্ঠ হওয়ার জন্য আমার সুযোগ, পরবর্তীতে তাকে জানার বিভিন্নভাবে সুযোগ হয়েছে এবং চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের শিল্প সাহিত্য অঙ্গনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত থেকে অনেকজনকে জানার সুযোগ হয়েছে। আজকের এই প্রয়াত নেতাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সেলিম চৌধুরী চট্টগ্রাম মহানগরী জাসদের যুগ্ম সম্পাদক। আজ আসলে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আরিফ ভাইকে নিয়ে কালাম ভাইকে নিয়ে দুই একটি স্মৃতিচারণ করেই আমার বক্তব্য আমি শেষ করব। আমার সৌভাগ্য হয়েছিল এই জাসদীয় রাজনীতিতে যোগদান করা। আরিফ ভাইয়ের হাতে একটি ফুলন তোড়া দিয়ে আমি চাষদীয় রাজনীতিতে যোগ দিয়েছিলাম। আরিফ ভাই ঢাকা থেকে এসে আমাদের সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। সেদিন থেকে কেন না কেন জানি না আরিফ ভাইয়ের প্রতি যে মোহ, যে আকর্ষণ, সেই আকর্ষণের কারণে আমরা চাষদীয় রাজনীতিতে এখনো বিদ্যমান। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য সমাজতন্ত্র, গণতন্ত্র, সাম্প্রদায়িক বিরোধী একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরিফ ভাইয়ের অবদান এই বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের কালাম ভাই চট্টগ্রামের অভিসংবদিত নেতা, মৃত্যুর সপ্তাহখানিক আগে আমার সাথে প্রায় ঘণ্টাখানিক বৈঠক হয়েছিল ওনার চাঁদগাঁওস্থ বাসভবনে। সে কালাম ভাই তখনও আমাদের স্নেহ মাখা মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, সেলিম তোমরা জাসদকে ধরে রেখো, জাসদকে তোমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সেই প্রচেষ্টা তোমরা অব্যাহত রেখো। আমার এখনো মনে আছে যখন ছাত্র রাজনীতি করতাম তখন সংগঠন ছিল মজবুত, কিন্তু আর্থিক অবস্থা ছিল খুব ধন্য।
আমাদের ছাত্র নেতারা যখন ঢাকা থেকে চট্টগ্রাম আসতেন জামাল খানের সেই বাসভবনেই ছিল একমাত্র ঠিকানা আমাদের ছাত্র নেতাদের কেন্দ্রীয় ছাত্র নেতাদের আমি দেখেছি কেন্দ্রীয় জাসদ নেতৃবৃন্দ যখন আসতেন তৎসময়ে কালাম ভাইয়ের জামাল খানস্থ বাসায় ছিল একমাত্র ঠিকানা সেই কালাম ভাইকে আমরা হারিয়ে জাসদ যেমন মুরুব্বী হারা হয়েছে তেমনি আমি মনে করি জাতি একজন নিবেদিত প্রাণ একজন স্বাধীনতার সূতিকাগার মুক্তিযুদ্ধের সংগঠককে আমরা হারিয়েছি কালাম ভাই আরিফ ভাইয়ের প্রতি সম্মান তখনই প্রদর্শন হবে যখন আমরা একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারব বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রাক্তন জাসদ ফোরামের অন্যতম সংগঠক এককালীন ছাত্রনেতা নুরুল আশরাফ চৌধুরীকে আজকে দুইজন কীর্তিমান স্বাধীনতা সংগ্রামী স্মরণ সভার সংগ্রামী সভাপতি আসলে এই মুহূর্তে ইতিহাস নিয়ে নানা পর্যালোচনা যার যার মতো করে ইতিহাস রচিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাসটা কি কিভাবে একটা দেশের স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামের সংগঠিত পদ্মার সামনে যারা ছিল পদ্মার অন্তরাল থেকে যারা এই আন্দোলনকে সংগঠিত করেছিলেন তারা কিন্তু পাদপ্রদীপের প্রান্তে নেই নিউক্লিয়াস সৃষ্টি করেছিলেন সেই নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম একজন নেতা গাজী আরিফ আহমেদ এবং তার পাশে প্রবলশালী একটা আপোষকামী ধারা ছিল এই আপোষকামী ধারাকে আজকে পরাস্ত করে তারা ধীরে ধীরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে একটা পর্যায়ে নিয়ে এসেছিল আজকে কিন্তু যারা এই নিউক্লিয়াসের সদস্য ছিলেন যারা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা এরাই এক পর্যায়ে দেশকে স্বাধীন করেছে স্বাধীনতার পরে একটা রাজনৈতিক দল করেছিল যে আকাঙ্ক্ষা নিয়ে যে আদর্শ নিয়ে করেছিল সে আদর্শকে বাস্তবায়িত করতে গিয়ে আমরা জাসদ সৃষ্টি করেছিলাম এই জাসদের মধ্যে আমাদের জাসদ সৃষ্টি করার পিছনে আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে আমাদের শুদ্ধতা অশুদ্ধতা অনেক বিচার বিশ্লেষণ হতে পারে মানুষ ভাই একটা কথা বলেন আমার অত্যন্ত ভালো লাগে আমরা অন্যায় করি না আমরা ন্যায় ছিলাম সেদিন ন্যায়ের পতাকা ধারণ করেছিল জাসদ সেই জাসদের অনেকে বলে আমরা কেন প্রাচ্যন জাসদ করছি এটা অনেকবার ব্যাখ্যা হয়েছে আমি আবার বলতে চাই আমরা সেদিন আমরা যারা জাসদ করেছিলাম আমরা ভুল করি নাই আমরা যেদিন যে আদর্শকে ধারণ করেছিলাম আমরা ভুল করি নাই সে আদর্শকে আমরা এখনো ধারণ করে গর্ববোধ করতে চাই সেদিন যারা ধারণ করেছিল আত্মত্যাগ করেছিল শ্রম সাধনা দিয়েছিল কষ্ট স্বীকার করেছিল ত্যাগ করেছিল তাদের ত্যাগ যেন বিধা না যায় আমরা এই প্ল্যাটফর্ম থেকে তাদের স্মরণ করতে চাই স্মরণ করে বরকৃত চাই আমরা স্মরণ করি তাদের আত্মত্যাগকে তাদের আদর্শকে তারা যে আদর্শের পিছনে যে নিষ্ঠার পিছনে তারা ধাবিত হয়েছিল সেই নিষ্ঠাকে আমরা আবার শ্রদ্ধা করতে চাই আবুল কালাম আজাদ চট্টগ্রামের অত্যন্ত একজন মেধাবী সংগঠন খেয়ে না খেয়ে পড়তে পড়তে আন্দোলন সৃষ্টি করেছেন আমার মতো আমি নিজেও ওনার বাড়িতে কত কত কতদিন যে থেকেছি কত মেলা দেখিয়েছি আমার মনে নাই এইরকম অসংখ্য সংগঠককে উনি সৃষ্টি করেছিলেন আমি তাই আজকে আরো বেশি বেশি করে এই সমস্ত নিউক্লিয়াসপন্থী নেতা সংগঠকদের স্মরণ করবার প্রয়োজন আছে আমি আপনাদেরকে এখানে আসবার জন্য আপনার কষ্ট স্বীকার করে আমাদেরকে বক্তব্য শোনার জন্য আপনারা যে ধৈর্য ধারণ করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কালাম ভাইয়ের নাতনি আরোয়া আয়েশাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সবার আগে সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার দাদুভাইকে নিয়ে অনেকের অনেক কিছু মনে আছে কিন্তু আমাদের তো ঠিক মনে নেই যে উনি কি ধরনের খাবার খাইতো অথবা কি পোশাক পরতো কিন্তু আমাদের যা মনে আছে তা হচ্ছে তার মূল্যবোধ উনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে আমাদের বাস্তব হতে হবে আমাদের সমাজে যা পরিবর্তন লাগবে তার জন্য আমাদের কাজ করতে হবে শুধু তিনি কথা বললে হবে না উনি আমাকে সবসময় শিখিয়েছেন যে অন্যের ক্ষতি করে নিজের ভালো কখনো হয় না আমি তো আমি সবার কে রিকোয়েস্ট করব যে আমার দাদু ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন যে অগ্নি জান্নাতবাসী হোক আর এটাই আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ 70-80 দশকের চট্টগ্রামের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ ছাত্রলীগ জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির
এককালীন সহসভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্বাধীন বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের অভ্যন্তরে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং কাজী আরেফের নেতৃত্বে বঙ্গবন্ধুকে সামনে রেখে যে গোপন সংগঠন নিউক্লিয়াস গঠন করা হয়েছিল, যা পরবর্তীকালে ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে সফল পরিণতি 1971 সালের 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক শুধু আপনি যদি চট্টগ্রামকে ধরেন, চট্টগ্রাম মহানগরের বিএলএফ প্রধান মুজিব বাহিনী প্রধান ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন জাসদ, বাঁশখালীর মুজিব বাহিনী প্রধান ডাক্তার ইউসুফ চৌধুরী জাসদ, গোয়ালখালী রাজেন্দ্র প্রসাদ চৌধুরী জাসদ, সীতাকুণ্ডুর ইঞ্জিনিয়ার ইউসুফ সালামউদ্দিন জাসদ, রাউজানের শওকত আফিস খান রুশনি জাসদ, সব উপজেলা সারা বাংলাদেশে প্রতিটি থানা প্রতিটি জেলা সমস্ত যারা ছিল মুক্তিযুদ্ধের পরে প্রধান 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 1972 সালে জাসদ করেছিল, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ পরবর্তীকালে জাসদ, 1972 সালে মহান মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার যা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ দম্ম নিরপেক্ষতা এবং তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রস্তাবিত প্রস্তাব পাশ করা স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে অঙ্গীকার, যেটা 1970 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সভায় শহীদ স্বপন চৌধুরী উত্থাপন করেছিলেন, এবং সেই স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য জাসদ তার কার্য প্রতিষ্ঠা হয়েছিল নিউক্লিয়াস এবং পরবর্তীকালে জাসদ। সুতরাং জাসদ অনেক কার্যক্রম পরিচালিত করেছিল, হয়তো পরিচালনা করতে গিয়ে রণনীতি রণকৌশলগতভাবে অত কোনো আমাদের অনেক ভুল হতে পারে। আমরা তো জাসদ চেষ্টা করেছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিভাবে এদেশের মুক্তিযুদ্ধের চেতনা মহান মুক্তিযুদ্ধের যে আমাদের লালিত স্বপ্ন সুখী সমৃদ্ধশালী সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য সেটা জাসদ বাস্তবায়িত করেছে। কাজী আরেফ আহমেদ স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। আবুল কালাম আজাদ ভাই স্বাধীন বাংলা নিউক্লিয়াস চট্টগ্রামের প্রধান ছিলেন, এবং যারা জাসদের সমস্ত নেতারা সেদিন কালাম ভাইয়ের অধীনে নিউক্লিয়াসের সদস্য ছিলেন, এবং স্বাধীনতার পরেও এই মানুষগুলো ইচ্ছে করলে তো অনেকেই অনেক কিছু করতে পারতেন। জাসদ তো কোনোদিন ডিজনেস্ট হয় নাই আমরা, তো এই জন্যই যেটা বলবো যে জাসদ হয়তো ভুল করতে পারে কিন্তু আমরা কোনো অন্যায় করি নাই। মাহফুজ ভাই বারবার বলে, আমরাও সেটা বলি, প্রাক্তন জাসদ সামাজিক আন্দোলন করবে কিন্তু আমরা দলীয় না। আমাদের মহান নেতাদেরকে আমরা জনগণের সামনে আবার তুলে ধরার চেষ্টা করছি জনগণের উন্নতির জন্য, সামাজিক উন্নয়নের জন্য, এবং মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থানের গ্যারান্টিযুক্ত সমাজ নির্মাণের জন্য এই এই যে লক্ষ্য সেটাই আমরা কাজ করে যাব। আমাদের কাজী আরেফ ভাই এবং আমাদের অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মা মাথাবার্তা মনে করে আমার বক্তব্য শেষ করছি। মোজাম্মেল খান চৌধুরী চাকসুর এককালীন সহসভাপতি, আসলে জাসদ নামটার সাথে আমাদের দুর্বলতা চিরজীবন থাকে। কাজী আরিফ আহমেদ আমাদের শ্রদ্ধাভাজন নেতা এবং শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এই দুইজন নেতার ওনাদের সাথে অনেক স্মৃতি বারবার মনের মধ্যে ভেসে আসতেছে। ওনাদের নেতৃত্বে জাসদের রাজনীতির সাথে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ থেকে শুরু করে আমরা সম্পৃক্ত ছিলাম, আমরা আপনারা সবাই সম্পৃক্ত ছিলাম বলে আমাদের দুর্বলতাটা যে যেখানে থাকি না কেন সেই দুর্বলতাটাকে আমরা পরিত্যাগ করতে পারি নাই। জাসদ আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আমি ব্যক্তিগতভাবে বলি রাজনৈতিক জীবনে জাসদ থেকে যে শিক্ষা পেয়েছি সেটা বাংলাদেশের রাজনীতিতে সমাজনীতিতে সামাজিক আন্দোলনে রাজনৈতিক আন্দোলনে সব জায়গায় সে অভিজ্ঞতাটা সবসময় কাজে লাগাতে পারি। এবং মাহফুজ একটা কথা বলেন, কথা ঠিক, সেটা আমরা অন্যায় করি না, গর্ব করে বলতে পারি। আমরা ওনাদেরকে যুগ যুগ ধরে সম্মান করবো, শ্রদ্ধা করবো, এই কারণে ওনারা একটা আদর্শের রাজনীতির মধ্য দিয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশে
একটি জেনারেশন কে উদ্দীপিত করেছিল। আমরা যদি আমাদের নেতাদের গৌরব কথা কাহিনী গুলো গৌরব কথা ঘটনা গুলো এই জেনারেশনের মধ্যে কিছুটা হলেও ডেলিভার করতে পারি, তাহলে হয়তো এই জেনারেশনের মধ্য দিয়ে একটি নতুন চিন্তা চেতনার উদ্রেক হবে। আমি শ্রদ্ধাভাজন অনেক স্মৃতি জড়িত, অনেক অনেক স্মৃতি জড়িত, সেগুলি বড় এখনো শেষ করা যাবে না। ছাত্রলীগের অন্যতম সংগঠক চট্টগ্রাম শহরে আব্দুল আহাদ চৌধুরী, আরিফ ভাই এবং আবুল কালাম আজাদ তাদের সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আরিফ ভাই তো নিউক্লিয়াসের একজন সদস্য ছিলেন বাংলাদেশের, এটা আমরা পরিষদ করেছি, কিন্তু আরিফ ভাইয়ের সাথে ততটুকু আমাদের পরিচিত ছিল না। এটা কালাম ভাইয়ের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, কালাম ভাই যখন চট্টগ্রাম শহরে আসেন এবং কমার্স কলেজে যখন তিনি ভর্তি হন তখন তিনি আমাদের লজিক মাস্টার ছিলেন এবং ওনার হাতে আমার রাজনীতি মানে শুরু। আমরা প্রথম দিকে এখানে 65-63 দিকে আমাদের যে পলার ঘরটা ছিল ওইটা ছিল তৎকালীন 65-64 ওই সময়ের মধ্যে যারা রাজনীতি করতেন তাদের একটা কেন্দ্রীয় বিন্দু। ওখানে সাবেক আমাদের মন্নান ভাই, তারপর প্রফেসর লোকমান মাহমুদ, শায়েস্তা খান, তারপর আমাদের পটিয়ার সবাই একটা আড্ডা ছিল এখানে, ওইটাই ছিল যখন ছাত্রলীগের আড্ডা, মানে ছাত্রলীগের সবাই মিলিত হতো সেখানে প্রোগ্রাম টোগ্রাম হতো। ওইখান থেকে আমরা মাধ্যমিক স্কুল ছাত্র পরিষদ করি ওনারই প্রেরণায়। 64 থেকে বোধহয় যখন আমাদের ওই আন্দোলন শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে যখন আমাদের আন্দোলন হয় তখন আমরা কলেজের স্কুলের ছাত্ররা, এই কলেজের স্কুল একটা খুব রেস্ট্রিক্টেড ইয়ে ছিল, এখানে মানে স্ট্রাইক করা খুব ইয়ে ছিল, উনি পরিকল্পনা করলেন যে আমরা কমার্স কলেজ থেকে মিছিল নিয়ে আসবো, ওখানে সামনে আসবো, তোমরা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার জন্য আমার পরিকল্পনা আমাদের একজন সুলতান ভাই ছিলেন, উনি গিয়ে ঘন্টা বাজিয়ে দিলেন 11:30-11:30, তখন দুইটা শিফট ছিল, মনুদ্দিন খান বাদল ছিল মামলা শিফটে, আমরা ছিলাম ডে শিফটে। তো দীর্ঘদিন উনি ওইখানে ছিলেন এবং ওইখানে এই রাজনীতির সম্পৃক্ত ছিলেন। পরে উনি বললেন যে না তুমি ইয়েতে চলে আসো, আন্দরকিল্লা আসো, আন্দরকিল্লা ওইখানে ওইখানে, তারপর আন্দরকিল্লাতে সম্পৃক্ত হলাম। হওয়ার পরে রাজনীতিতে আমাদের রাজনীতি চলতে থাকল এবং বিভিন্ন সময় আমরা শুধুমাত্র আমাদের রাজনীতি করে নাই না, আমরা অনেক অন্যান্য দলের রাজনৈতিক মিটিং মিছিল আমরা ভেঙেছি, জামশেদ হলে, হালদিগির পাড়ে, এবং ওখানে ওনার নির্দেশও ছিল সবসময়। তো ছাত্রলীগের সংগঠক হিসেবে উনি অত্যন্ত দক্ষ ছিলেন এবং আমাদেরকে শিখিয়েছেন, আমরা ওনার কাছ থেকে শিখেছি। আমরা যা সব করতাম আমরা কোনো বেনিফিশিয়ারি না, বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীনতার যে প্রক্রিয়া যে নিউক্লিয়াস সেটা যে আমরা মিটিং মিছিল বিভিন্ন হরতাল টরতালে যে প্রোগ্রামগুলো করতাম বিভিন্ন সময়, আপনারা যেমন ধরেন এই চট্টগ্রাম মেডিকেল কলেজের লাশঘরের সামনে যে অডিটোরিয়ামটা ছিল ওইখানে আমরা মিটিং করতাম, গৌহিলের উপরে মিটিং করতাম, মালদ্বীপের ভিতরে মিটিং করতাম, কারণ তখন ডিবি খুব চলতেছিল। আমাদের 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 120 অফিসের সামনের দিকে আওয়ামী লীগের বসতাম, পিছন দিকে আমরা ছাত্রলীগের বসতাম, ওখান থেকে একবার এসে এস এম ইউসুফকে ধরে নিয়ে গেল। তো আমরা একটা আবেদন থাকবে আমাদের যারা আমরা এক সময় এই দেশের জন্য একটা রূপরেখা আমরা তৈরি করেছিলাম, যারা তৈরি করেছিলাম শেখ জামাল খান, আব্দুর রাজ্জাক, মার্শাল মনি, আরিফ ভাই, তাদের এই রূপরেখা মোতাবেক আমরাও এখানে এটা একটা ধারা সৃষ্টি করেছিলাম। সেই ধারাতে আমরা ছিলাম এবং আমাদের আমাদের এই ছাত্রলীগের আমাদের বিপক্ষেও ছিল, আমাদের বিপক্ষে স্লোগানও দিয়েছে, তবু আমরা বলি আমরা যারা 72 স্বাধীনতার পরে যারা আমরা দাসত ছাত্রলীগ করছি তারা মতো মিনিমাম কিছু একটা বিষয়ের উপর আমরা যেন ঐক্যবদ্ধ হই। আবুল কালামকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, যেহেতু তিনি আমার শিক্ষক ছিলেন, তার রাজনৈতিক নেতা ছিলেন, ওনার নির্দেশে আমরা অনেক মিটিংও ভেঙেছি,
আমাদের এই সভার মাধ্যমে আমরা সবাই তাদের ভুলের মাধ্যমে কামনা করছি। বোয়ালখালী বিএলএফ কমান্ডার দক্ষিণ জেলা জাসদের এককালীন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী বিএলএফ বাংলাদেশ মুক্তি ফ্রন্টের যাকে ভাইস সিকিম বা ডেপুটি কমান্ডার হিসাবে আমরা জানি কাজী আরিফ আহমেদ আর আমাদের চট্টগ্রামে আমাদের সবার প্রিয় কালাম ভাই আবুল কালাম ভাই সরাই আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত রণাঙ্গনের সাথীরা সহ একই আদর্শের পতাকা তলে আমরা যারা এক হয়েছিলাম সেই সব নতুন পুরাতন বন্ধুরা দীর্ঘ কন্দরে আলোচনা হয়েছে দীর্ঘদিন ধরে আমাদের মনের মধ্যে বহু ক্ষোভ জমে আছে একটা কথা বলতে হয় জাসদ বলেন বিএলএফ বলেন নিউক্লিয়াস বলেন ডাকার পরে চট্টগ্রাম আমাদের প্রিয় নেতা চট্টর মহানায়ক মরহুম এম এ আজিজ যদি না থাকতেন তাহলে কালাম ভাই থাকত না এম এ আজিজ যদি না থাকতেন ডাক্তার মাহফুজ ভাই থাকতেন না এম এ আজিজ যদি না থাকতেন আমরা থাকতাম এটা অত্যন্ত বাস্তব কথা ১২০ তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিদিন যে কয়জন লোক ছিলেন তারা প্রায়ই প্রয়াত আমার দেখা মতে এবং জানা মতে এম এ আদি যখন জেলে তখনও এম এ হান্নান আব্দুল্লাহ হারুন চৌধুরী আবুল কালাম আজাদ পটিয়ার খালেক চাচা আর ছাত্রলীগের তো আছে চট্টগ্রামের এম এ আদিস আর খুলনার শেখ আব্দুল আজিজ এই দুই আদেশ না থাকলে আওয়ামী লীগ পিডিবির গর্বে বিলীন হয়ে গিয়েছিল আপনাদের মাঝে আমাদের মাঝে অনেকের স্মরণ আছে সৈয়দ নজরুল ইসলাম যখন অস্থায়ী সভাপতি আওয়ামী লীগের আমেনা বেগম যখন সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন চট্টগ্রাম জেএমসেল হলে মিটিং হয়েছিল এম এ আজিজ সেই মিটিং করাতে বাধ্য করেছিলেন এবং সেদিন সৈয়দ নজরুল ইসলাম এবং আমেনা বেগম দুইজনকে এই সভার কর্মীদের সামনে কমিটমেন্ট দিতে হয়েছিল যে আমরা পিডিবিতে যোগ দিচ্ছি না আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান কৌশলী অ্যাডভোকেট আব্দুল সালাম সহ সবাই কিন্তু আওয়ামী লীগকে পিডিবিতে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছিল প্রকাশ্যভাবে কাজ করেছিল লাল দিকের জনসভায় জনসভা করেছিল আওয়ামী লীগের অনেক নেতা কর্মী দেখছি সেখানে লাল দিকের ময়দানে সালাম খানের জনসভায় গিয়ে তাদের সাথে সংহতি প্রকাশ করেছে তাই বলছি এম এ আজিজ আবুল কালাম আজাদেরা যদি না থাকত এম এ আজিজের শিষ্যরা যদি না থাকত তাহলে আওয়ামী লীগ পিডিবির গর্বে বিলীন হয়ে গিয়েছে এবং দেশ স্বাধীন হতো না কিন্তু এই কাজটা করেছে কে যারা নিউক্লিয়াসের সাথে জড়িত তারাই কিন্তু এই কাজটা করেছে সদ্যে আরিফ ভাই সম্বন্ধে আরিফ ভাই লোকটা মুখে যত বলতেন কাজ তার চেয়ে অনেক বেশি বড় কালাম ভাই এই যে বলছেন ওই যে বাসের ঘরে যেতাম কালাম ভাই তখন সব কথার মধ্যে একটা কথা বারে বারে বলত এই রাজেন পাকিস্তানকে থাকার জন্য জন্ম নিয়েছে এই দেশ থাকে না পাকিস্তান জন্ম হয়েছে না ঠিকার জন্য দুরাটে খেয়াল রাখিস এইভাবে উনি নিউক্লিয়াসের বক্তব্য দিয়ে আসেন ১৯৭১ সালে কেউ মার কাছে মায়ের কোলে ফিরে আসবেন এরকম কথা কারো ছিল না কিন্তু আমরা বেঁচে গেছি ৫০টা বছর আমাদের এক্সটেনশন লাইফ চলছে আমাদের হতাশ হওয়ার কি আছে ৫০টা বছর আমরা অতিরিক্ত বেঁচে গেলাম বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দেখলাম হাজার হাজার মিথ্যা স্লোগান শুনলাম লক্ষ লক্ষ ইতিহাস বিকৃতি দেখছি তবে আমরা যে যেখানে থাকি এই আন্তরিকতা আপনি কোথাও পাবেন না অন্য জায়গায় মিটিং এলাম এতক্ষণে ১০টা ১০টি শুরু হয়ে যেত ধন্যবাদ সবাইকে তবে একটা কথাই বলবো আমরা যে যেখানে থাকি না কেন আমাদের মনের মিলটা কিন্তু থাকবে মৃত্যুর আগ পর্যন্ত তবে আমি মনে করি এম এ আজিজকে বাদ দিয়ে সিরাজুল আলম খানকে বাদ দিয়ে কাজী আরিফ আহমেদকে বাদ দিয়ে আবুল কালাম আজাদকে বাদ দিয়ে এম এ হান্নানকে বাদ দিয়ে ছাত্রলীগের ইতিহাসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস
গায়ে জোরে লেখা যাবে। বলবো সবাই মিলে আমরা একসাথে আছি, কালাম ভাই আমাদের হৃদয়ে সব সময় জাগরুক থাকবেন, কারণ উনি কাউকে, আমি দেখছি উনি কাউকে পর মনে করতেন না, সবাইকে নিজের ছোট ভাই কিংবা ছেলে, পরবর্তী প্রজন্মকে ছেলে হিসাবে ভাবতেন, কিন্তু আমাদেরকে ছোট ভাই হিসাবে উনি। আমি 68 বন্যায় আমার বাড়ি পড়ে গেছে, হান্না সাহেবকে নিয়ে একটা সাপ্পার নিয়ে আমার বাড়িতে চলে গেছে আমাকে দেখার জন্য। এই আন্তরিকতা তো নিজের ভাইয়ের কাছে ভাইয়ের ভাই না, এই আন্তরিকতাগুলো আমরা কোথায় পাবো? কালাম ভাই আমাদেরকে যেদিন ছেড়ে গেছেন আমরা ভাবছি আমাদের একজন অভিভাবক চলে গেছে। আরিফ ভাই যখন চলে গেছেন তখন ভাবছি যে গেরিলা যুদ্ধের একজন অন্যতম সংগঠক চলে গেছেন আমাদের থেকে, কারণ আরিফ ভাইকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, তাই জানি আরিফ ভাই কত সংগঠন এবং রাজনীতি, যুদ্ধ, অস্ত্র এগুলোর ব্যাপারে উনি কত বেশি অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। সবাইকে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাসদ কমিটির অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু ভাইকে। প্রিয় ভাজন সোলান আজকের সভাপতি মঞ্চে উপনিষ্ঠ আমাদের খুব প্রাণের মানুষ ছিল শামসুদ্দিন ভাই, প্রিয় শরীর বন্ধু সাথীরা, আমরা আজকে যাদের কথা বলছি, আরিফ ভাই নেতা ছিলেন, বাংলাদেশের একজন কিংবদন্তি, রাজনৈতিক ভবিষ্যৎ দ্রষ্টা আমার দৃষ্টিতে, উনি আমাদের দিক নির্দেশক ছিলেন। আরিফ ভাইয়ের কারণে আমাকে নিউক্লিয়ারসে যুক্ত হয়েছিল, আমি যখন ঢাকা যেতাম মঞ্জু ভাই আর আমি বিশেষ করে একসাথে তো হোটেলে থাকতাম, সকালবেলা কিন্তু ভোরে, একদম ভোরে আরিফ ভাইয়ের বাসায় নাস্তা করতাম, কালাম ভাই প্রেসিডেন্ট আমি সেক্রেটারি, এরকম প্রায় ধরেন আমরা প্রায় 20-25 বছর। ওনার অনেক অনেক স্মৃতি এই জামাল খানের মধ্যে, সব কিছু বৈঠক, কয়টা অনুষ্ঠান, কথাবার্তা, জীবনের অনেক কিছু। আজকে যারা আছে আমি বলব, আমরা যারা পুরাতন আছি, আমরা যারা স্বাধীন বাংলা নিউক্লিয়ারসে ছিলাম, পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ের মধ্যে ধারণ করি, এরপরে জাসদ করেছি, হতে পারে আমাদের পদক্ষেপগুলো, আমাদের স্টেপিংগুলো, আমার আরিফ ভাই কালাম ভাইয়ের স্টেপিংগুলো আমাদের ব্যর্থ হয়েছে, নেতাজি সুভাষ বোস ব্যর্থ হয়েছে, মাস্টারদা ব্যর্থ হয়েছে, আমাদের কাজ করে যাওয়া দরকার, এই দেশ মানুষকে নিয়ে কাজ করে যাওয়া দরকার। আমি বিশ্বাস করি এই মানুষগুলো, এই যে চেহারাগুলো দেখছেন চট্টগ্রামে, আমি চ্যালেঞ্জ করেছি একটা দল পরিপূর্ণ সংগঠন দেখার, তো এতগুলো সংগঠন আছে, তাই আমরা ঐক্যবদ্ধ একটু চিন্তা করি না বৃহত্তর কিছু করা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নেতা কাজী আরিফ ভাই, আমার অগ্রজ আবুল কালাম আজাদ ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত, এবং আল্লাহ যেন ওনাদেরকে, ওনাদের ত্যাগকে, ওনাদের মানুষের জন্য স্মরণকে, উনি দিন রাত যে নিজের জীবনকে সুখ স্বচ্ছন্দ না দিয়ে, পরিবারকে সুখ স্বচ্ছন্দ না দিয়ে সর্বশান্ত ত্যাগ করেছেন, সেই মানুষগুলোকে আল্লাহ যেন কবুল করে নেন, এই প্রার্থনা করি। সম্মানিত সভাপতি মঞ্চে অভিষ্ট এদেশের বীর সন্তান ডাক্তার মাহফুজ ভাই সহ বীর মুক্তিযোদ্ধারা এবং উপস্থিত যারা আছেন সবাই কিন্তু এক সময়ের নেতা, এখানে নেতাদের মিলন মেলা। কালাম ভাইকে প্রথম দফের যে কার্যক্রম এটা আমরা ধরতে পারি নাই, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 9 বছর সোলমান ভাই আছে, এখানে আরো নেতারা আছেন, এ সময় যে ওনার ভূমিকা, দৃঢ় ভূমিকা, এটা আমরা দেখেছি। এবং আপনারা জানেন এরশাদ বিরোধী আন্দোলনে চট্টগ্রামে যে আন্দোলন সংগ্রাম এবং সম্মুখ সারির নেতারা
আক্রান্ত নিহত তারপরও কিন্তু সংগ্রাম চলেছে এই সংগ্রামে কয়েকজন নেতার মধ্যে দৃঢ় নেতা ছিল কালাম ভাই আজকে এই সভা আমার পক্ষ থেকে এবং গণমুক্তি ইউনিয়নের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ভরে কালাম ভাইয়ের এই জীবন এবং আরএফআইয়ের জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ইতিহাস ঘটে যাওয়া ঘটনা ইতিহাস বানানো যায় না তবে একটা জিনিস মনে রাখতে হবে ইতিহাস লেখার সময় এখনো আসেনি ইতিহাস লেখা হবে আরো 50 বছর পর শামসু ভাই যে সমস্ত দলিল দিচ্ছেন এগুলো ইতিহাসে আসবে আরো 50 বছর পর যখন আপনার নাতিদের ইতিহাস লিখবে আমাদের কাজ হলো দলিল দেওয়া তো সিরাজুল খানের স্বাধীনতার উনি যে খুব দৃঢ় সমর্থক ছিলেন এই দলিল স্বয়ং প্রধানমন্ত্রী দিয়ে গেছেন সম্ভবত বছর খানেক বা বছর দুয়েক আগে তার একটা বক্তব্যের মাধ্যমে যাক আমরা কালাম ভাইয়ের যে জীবন আদিল ভাইয়ের যে রাজনৈতিক জীবন সেই জীবন যদি আমরা সবাই ধারণ করতে পারি তাহলে আমাদের মনে হয় যে বাংলাদেশের রাজনীতি একটা পরিচ্ছন্ন দিকে যাবে এখন নাই রাজনীতিকে রাজনীতি হিসেবে দেখো রাজনীতিকে ব্যবসায়ী হিসেবে না দেখে জনগণের সেবামূলক কাজ হিসেবে দেখো এটাই আমরা কাজে আরিফ রহমদ এবং আবুল কালাম আজাদ ভাই থেকে শিক্ষা নেব এই শিক্ষা নিয়ে আমরা এই শিক্ষা গ্রহণ করে পথ চলছি আপনারা সবাই এই শিক্ষা গ্রহণ করেই পথ চলবেন এই কামনা রেখে সুখ সন্তান পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি যুদ্ধকালীন এফএফ তিন থানার কমান্ডার বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশিম ভাই বক্তব্য রাখছেন আজকে কাজী আরেফ এবং আমাদের কালাম ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিচার কথা বক্তব্যের আমি একে ধন্যবাদ করছি কাজী আরিফ আহমদ কুষ্টিয়া বাড়ির উনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন বিএলএফ এর প্রতিষ্ঠাতা বলে কাজী আরিফকে বলা হয় কাজী আরিফ এরশাদা বলে আমাদের বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশে রাজনীতি হবে না তাই তিনি আওয়ামী লীগের সাথে একটা ঐক্য করার জন্য পাঁচ দল সাত দল চোদ্দ দল গঠন করার জন্য উনি চেষ্টা করেছেন এবং শেষ সফল হয়েছে কালাম ভাই সম্পর্কে বলতে গেলে কালাম ভাই আমি একসঙ্গে ছিলাম সত্তর সালে আজিজ সাহেব আমার ডেকে বলে যে কালাম ভাই সব আন্তর্জাতিক অফিসে কালাম কত তুমি এমপি ইলেকশন করো আমি ছিলাম আমাদের কালাম ভাই তিন জঙ্গি অন্যান্য এমপি পান হতো ক্যান্ডিডেট হয় না বাংলায় ফেরতাম না কথা হাতে তেয়ারে বসে নেই এই অবস্থায় ফেরতাম না আগে আজিজ সাহেব হতে টিয়া হইতে বেড়া ওই জন্য যোগাই দিই তুই কি এদের বুঝে হতো ক্যান্ডিডেট না ভাই হয় না নাই হয় তোমার তো হতো আটজন হতো ডাক্তার সিটি ছাত্রলীগের সভাপতি আমি এক নম্বর ভাইস প্রেসিডেন্ট সিটি কলেজ থেকে আমি এক নম্বর ভাইস প্রেসিডেন্ট খালাম ভাই আছে যে সেক্রেটারি সিটি সেক্রেটারি এই সদব আন্দোলনটা খালাম ভাই এই ডাক্তার সাহেব উনি যে ডাক্তারি পড়ার জন্য বা ভালোভাবে কাজ করতে পারে না আমি আর খালাম ভাই এই ঘুরে ঘুরে শহরের সব কলেজগুলি স্কুলগুলি কীভাবে ছাত্রলীগের কমিটি হবে সংসদ দখল করবো আমরা সবসময় এই কাজ করতাম এই যে আদি সাহেব পরবর্তীকালে আদি সাহেব উঠি হয়তো ছয় দফা যদি না হয় এক দফার দিকে যাব আমরা এক দফা মানে বাংলার স্বাধীনতা এটা করার পর পরে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং এম এ আজিজ এই জেল থেকে এম এন এ ইলেকশন করেছেন ওই সময় আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বঙ্গবন্ধু আছে ওই নমিনেশনের লিস্ট লিখে ওই এম আর সি দিয়ে বাংলো পাহাড়ে উঠলো তো আমি আর সাহেবের আমাদের ডাকছে বঙ্গবন্ধু ডাকি বলতেছে ইয়ে হচ্ছে কথা ইয়া
আজ সাহেবের সাথে আলাপ যাচ্ছি এই চট্টগ্রামে এমএনএমপি এগুলো আজ সাহেব আমাকে বলছেন মানুষের ত্রুটি বলছে জেল থেকে তবু হয়তো আমি সারা যেহেতু হয়তো সারা বাংলাদেশে আজ সাহেবের জন্য মিশন বোর্ডের মেম্বার সাতজন হইতে একজন তার দস্তখত নিয়ে ধরে অ্যানাউন্স করবো সেই জন্য ওর দস্তখত নেওয়ার জন্য আমি চট্টগ্রামে আছি কালকে জেল কেটে দেখা হবে তো চট্টগ্রামে এমএনএমপি এতে দিছে তোমাদের যদি অবজেকশন থাকে তা আমি আজকে বলবো যে ছাত্রলীগ নেতারা এরা চায় না বদলাই দাও বুঝলো তা আমরা দেখি বলতে না আমাদের রাজীব সাহেব যেহেতু দিছে আমরা এটা রাজীব সাহেবের বিরুদ্ধে কিছু বলতে পারবো না বুঝলো রাজীব সাহেব যাতে দিছে এই যে মনসুর মির্জা মনসুর তারপরে তো মোশারফ সাহেব এই যে বাবু আক্তার জন বাবু এগুলো একদম নতুন মুখ কোনোদিন পার্টিতে করে নাই বুঝলো এগুলো নতুন মুখ তারপর ডাক্তার ফয়েজ তারপরে তো এভাবে দিছে হয়তো আমার কাছে ঠিক আছে আপনি ভেদাবি তারপর জেলখানে গেছে যাইয়ে আজিজ সাহেব দর্শক দিয়েছে নিয়ে তারপরে অ্যানাউন্স হয়েছে এই আজিজ সাহেব তারপরে ইয়ার পরে ইলেকশনের পরে তার মুক্তি দিছে যে ইলেকশন আগে তার জেলে থেকে মুক্তি জানে তো কালামবাইরিতে অসম্ভব ব্যাপার কালামবাই সাতলি করার জন্য যে পরিশ্রম করছে না খায় না যায় ওই ইয়াতে জেল রোডের পরে সেইখানে একটা মেসে থাকতো কালামবাই এই মেসে থাকতো সেইখান থেকে রাত দিন এই পরিশ্রম করে এই পার্টিকে সংগঠিত করছে তাই আজকে কালামবাই আলিফ ভাই এগুলি স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য অসম্ভব দান অসম্ভব দান আছে কিন্তু নিজেরা কিছু পারে নাই নিজেরা কিছু করতেও পারে নাই বা টাকা পয়সা নাই কিন্তু এই যে সংগঠন করার জন্য অগ্রসন করার জন্য যে বিরাট দান এগুলি ভুলবার নয় তাই আজকে আমি কালামবাইকে ছিল তখন আমাদের এই ডাক্তার শামসুদ্দিন সাহেব সংগঠিত হয়ে গেলে আমার বৃহত্তর নিতে পারি আমরা যারা একটা কোরআন ছাত্রলীগ ছিলাম কোরআন ছাত্রের অংশ আপনারা তারা আমাদের এমন সময় হবে যে আমি আসতে পারি আমাদের যারা আছে তারা আসবে আমাদের সন্তান আসবে